আমরা নিলাম কোকোলা আর এখানে হচ্ছে লুডো খেলা ভেতরে লুডো খেলা হচ্ছিল আমাদের কোক বিক্রি করার কোনো ইচ্ছা ছিল না আমাদের অনেকক্ষণ দাঁড়িয়ে আছি বলে কোক শেষ পর্যন্ত বিক্রি করে দিল নিয়ে তাড়াতাড়ি ভাগিয়েও দিল আমাদের তাড়াতাড়ি টাকা দিয়ে নিয়ে নিজেদের মতো খেলতে শুরু করে দিল আমরা নিলাম কোকোলা ভেতরে হচ্ছিল গুড মর্নিং থাম সিংথাম লাস্ট ভিডিওতে তোমরা দেখলে আমরা কিরমভাবে পেলিং থেকে রাভাংলা ঘুরে আমরা সিংথামে এসেছি কত কষ্ট করে রাস্তায় কত কী আমাদের সাথে হয়েছে কত কী এক্সপিরিয়েন্স করেছি আমরা তো এখন অলরেডি 10:15 বাজে আমরা ভালো মতো আজকে রেস্ট নিয়ে ধীরে সুস্থেই বেরোচ্ছি গ্যাংটকের জন্য আর রেডি প্রায় হয়ে গেছি খালি এখন লাগেজগুলো বাদ দিয়ে যাচ্ছি আর বাইকটা একদম সেফ জায়গায় আমাদের পার্ক করা ছিল তোমরা দেখতে পাবে এখন সকালে আমি দেখিয়ে দিচ্ছি তো চলো লাগেজগুলো বাঁধা যাক ১১:৫৪ বাজে এখন আর আমরা এই আমাদের হোটেল ছেড়ে বেরোচ্ছি গ্যাংটকের জন্য ব্রিজ ব্লোজ ইন খুব ভালো ছিল হোটেলটা আমাদের আর খাবার দাবারও ভালো খাবার একটু রেডি হতে টাইম লাগে কিন্তু খাবারের স্বাদ ভালো আর প্রাইসও রিজনেবল একদম তো আমরা এখন সিংতাম মার্কেট থেকে বেরোচ্ছি গ্যাংটকের জন্য এখান থেকে আমাদের এখান থেকে আমাদের রাইট নিতে হবে নিয়ে সামনে যে মোড় পড়বে ওখান থেকে লেফট নিতে হবে এটা একদম পুরো সিংথাম বাজারের উপরেই আমরা ছিলাম গ্যাংটক যাওয়ার রাস্তার উপরেই আমরা চলে এসেছি এবার মনে হয় এখান থেকে লেফট নিতে হবে আমাদের গ্যাংটকের জন্য লেফট নিতে হচ্ছে আমাদের গ্যাংটকের জন্য একবার জিজ্ঞেস করে নিত ভাইয়া গ্যাংটক সিধা না গ্যাংটক থ্যাংক ইউ সিংথাম থেকে যা এগোনোর একটুখানি পরেই 3-4 কিলোমিটার পরে এখানে একটা টানেলের কাজ চলছে আর এখানে আমরা অন্য একটা টানেলে এখন ঢুকতে চলেছি টানেলে সুপার বাইক চাই ইনলাইন 3 বা ইনলাইন 4 আর একটু আগে যে টানেলটা দেখাচ্ছিলাম পাশেই কাজ চলছে ওটা এইখানে বেরোবে টানেলটা মানে রাস্তাটা আরেকটু শর্ট করে দেবে হয়তো দুটো লেনের জন্য করে দিতে পারে টানেলটা ১২:০৩ বাজে আশা করছি একটাই ঢুকে যাবো গ্যাংটক গ্যাংটক এখান থেকে মাত্র আর 22 কিলোমিটার বাকি আর নাথুলা পাস যেতে হলে 74 কিলোমিটার নাথুলাটা এখন আমাদের শিওর নই আগে গ্যাংটকে ঢুকে দেখি কি পরিস্থিতি হয় গ্যাংটকে ঢোকার পর বুঝতে পারবো আমরা যে যেতে পারবো কি পারবো না কালকের দিনটায় আমরা একদম ধীরে সুস্থে যাচ্ছি আর সিংথাম থেকে বেরিয়ে আমাদের ঠিক 10 মিনিট না 15 মিনিট টাইম লাগলো 32 মাইল রোডটায় আসতে আর এই রাস্তায় বেশ ভালোই এখন অবধি 3টে পেট্রোল পাম্পও দেখতে পেয়ে গেছি 10 মিনিটে
আমরা এখন রানীপল জায়গায় এন্টার করতে চলেছি। এই জায়গাটার নাম হচ্ছে রানীপল। গ্যাংটক থেকে এখন 6 কিলোমিটার মতো আগে আছি টাডং বলে একটা জায়গায়। এখানেও বেশ অনেক দোকান আছে আর থাকার জায়গা আছে, আর মনে হয় ওটা হচ্ছে গ্যাংটক। আর এই রোডটার নাম হচ্ছে 5th মাইল। আমাদের এখান থেকে রাইট সাইড নিতে হচ্ছে গ্যাংটকের জন্য। গ্যাংটক সিটির ভেতর তো কোনো রকমই হর্ন মারা যাবে না, মানে গ্যাংটক সিটিতে ঢোকার পরে, আর ওভারটেকও করা যাবে না। গ্যাংটক ঢোকার ঠিক 5 কিলোমিটার আগে এই শপটা পড়ছে, হুইলার্স হাব বলে। এখানে সব রকম বাইকের অ্যাক্সেসরিজ পাওয়া যায় মোটামুটি। অনুরাগ একবার দেখতে গেছে কালকে, যখন ও গাড়িটা ফেলেছে ওর ডান সাইডে এই লিভার গার্ডটা ভেঙে গেছে, তো দেখতে গেছে ওটা যদি পায়, তো মনে হয় পেয়েও গেছে। 1:04 বাজে এখন, আর আমরা ওই শপটা থেকে বেরোলাম। আমাদের কাজ হয়নি কারণ ওখানে মেকানিক ছিল না, আর যিনি ওনার ছিল তিনি লাগাতে পারলো না। আর বাজাজের সার্ভিস সেন্টার নিচেই আছে, রুমটেক মনাস্ট্রির ওইদিকের রাস্তাটায়। তো অনুরাগ বলল আগে আমরা হোটেলে চলে যাই, তো ব্যাগ ফ্যাগ নামিয়ে তারপর দেখা যাচ্ছে। আর এখান থেকে গ্যাংটক তো আর 5 কিলোমিটার, যা রাস্তা বুঝলাম আরামসে সিংথাম থেকে আধ ঘন্টায় চলে আসা কোনো ব্যাপার না। মাঝে শুধু রানীপল আর আর একটাই যে এই সিটিটায় একটুখানি ট্রাফিক আছে, এছাড়া কোথাওই সেরকম রাস্তা খারাপ বা কিছু নয়, আরামসে আধ ঘন্টায় ঢুকে যাওয়া যায়। ১:40 বাজে এখন, আর আমরা গ্যাংটকের ভেতরে এখন ঘোরাঘুরি করছি, হোটেল খুঁজছি। আসলে এইসব জায়গায় তো সব রাস্তার উপরে পার্কিং। আমাদের সবাই চেনা হয়তো বেঙ্গলি মোটর ব্লগার, ট্রাভেল ব্লগার ড্রিম ওয়াক ভাইকে। তো ভাইয়ের যখন ফার্স্ট সিকিম সিরিজ ছিল তখন যে হোটেলে ছিল গ্যাংটকে, জেনি গেস্ট হাউস, পার্কিংটা আমাদের খুব ভালো লেগেছিলো বলে ওখানে কন্ট্যাক্ট করি। কিন্তু এসে দেখি ওদের তো ইয়ে মানে লোকেশান চেঞ্জ হয়ে গেছে, আর এখন যেখানে আছে ওখানে বাইক পার্কিংয়ের কোনো ব্যাপার নেই ওইভাবে। তো আমাদের এখন অন্য হোটেল খুঁজতে হচ্ছে। 3:16 বাজে এখন, আর আমরা অনেকক্ষণ আগে এসে গেছি গ্যাংটকে আমাদের হোটেলে। অনেক খোঁজার পরে একটা ভালো হোটেল পেয়েছি, ভালো বাইক পার্কিং সহ। এটা দ্য রিজ হোটেল, আমাদের একদম গ্যাংটক থেকে এমজি মার্কেটের দিকে যেতে রাইট সাইডে পড়ছে এই হোটেলটা। খুব বড় হোটেল, তোমরা সার্চ করে দেখতে পারো, আর আমি একটু পরে তোমাদের বাইরে থেকে দেখিয়ে দেবো। আমাদের 1500 টাকায় খুব ভালো রুম পেয়েছি, আর সবথেকে বড় ব্যাপার বাইকগুলো একদম সেফ পার্কিং হোটেলের ভেতরে। আর এই রুমটা আমাদের 1500 টাকায় যা পেয়েছি একবার দেখে নাও। এটা আমাদের দরজা, এখান থেকে ঢুকেই এটা আমাদের রুম, রাইট সাইডে বাথরুম আছে, আর এত বড় আমাদের রুমটা। এখানে একটা আলমারি আছে, আর ঠিক আমাদের জানলার বাইরের ভিউ এটা, আর দেখতেই পাচ্ছ একদম মেন রাস্তার উপরে হোটেলটা। 1500 টাকায় গ্যাংটকের মতো জায়গায় খুব ভালো ডিল পেয়ে গেছি আমরা। খাওয়া এখানে একটু কস্টলি, আমরা দুপুরের খাওয়াটা এখান থেকে অর্ডার করে দিয়েছি আর বেরোচ্ছি না কোথাও, রাতের খাওয়ারটা বাইরে থেকেই খাবো। আর অনুরাগ এখন ফ্রেশ হতে যাচ্ছে, আমার ফ্রেশ হওয়া হয়ে গেছে বুঝতেই পারছো দেখে। অনুরাগ ফ্রেশ হয়ে বেরোলে আমরা দুপুরে লাঞ্চটা করতে যাবো, নিয়ে বিকেলের দিকে যাবো এমজি মার্কেটের দিকে। আর আজকে মনে হয় না অনুরাগের বাইকটা সার্ভিস সেন্টারে দেখাতে যাবো, আর মনে হয় দরকার পড়বেও না, কারণ অনুরাগের বাইক সব কিছু ঠিক আছে। ওর তো খালি বাইকটা জাস্ট একটু নাবিয়ে দিয়েছিল বলে ওর পায়ের ব্রেক লিভারটা খালি হালকা মেকেছে, এছাড়া কোনো ক্ষতি হয়নি বাইকে। তো মনে হয় না দরকার লাগবে শিলিগুড়ির আগে। এসে গেছে আমাদের লাঞ্চ, দুজনের ভাত, পনিরের তরকারি, এটা একটা আলু বাঁধাকপির তরকারি, ডিম ভাজা আর ডাল। তো চলো খাওয়া যাক, খুব খিদে পেয়ে গেছে এবার, কারণ সেই সকালে ব্রেকফাস্ট করে বেরিয়েছি, তারপর এখনও পর্যন্ত কিচ্ছু খাইনি। খাবারের স্বাদ খুবই ভালো, মানে ডাল, পনির, ডিম ভাজা খুবই সুন্দর বানিয়েছে, বিশেষ করে ডালটা আমার খুবই ভালো লেগেছে। খাবারে তো নো ডাউট 10/10 দিচ্ছি। তো এবার উপরে গিয়ে জাস্ট জামা প্যান্টটা চেঞ্জ করে আমরা মেল মার্কেটে যাবো, এমজি মার্কেটে। আমার পিছনে যে হোটেলটা দেখছো এই হোটেলেই আমরা আছি,
দাড়িজ হোটেল। আর এই হোটেলটার এটা হচ্ছে পুরো পার্কিং স্পেস, আমাদের বাইকগুলো ওখানে রাখা আছে দুটো। এখানে আমাদের দুটো বাইক রাখা আছে। আর বেশ বড় হোটেলটা দেখতেই পাচ্ছ, বেশ বড়। তো চলো ফ্রেশ হয়ে নিয়ে এবার যাওয়া যাক। 2000 years later 5:30 বাজলো এখন, আর আমরা আমাদের হোটেল থেকেই বেরোচ্ছি। এখন যাচ্ছি হচ্ছে আমরা এমজি মার্কেটের দিকে। সিকিমে কোভিড রেস্ট্রিকশন একদম নর্মাল হয়ে গেছে, কিন্তু মাস্কটা ম্যান্ডেটরি, বাকি সব রেস্ট্রিকশন নর্মাল আছে। মাস্ক ছাড়া থাকলে ফাইন আছে। আর আবার কি হলো, বুঝতে পেরে গেছে কি করতে চলেছে, দেখতে থাকবো। এই দেখে না, এই যে এই যে এই যে সারাক্ষণ এইটাই করে যাচ্ছে। আমাদের হোটেল থেকে বেরিয়ে একদম সোজা পথে হচ্ছে এমজি মার্কেট, 10 মিনিট টাইম লাগবে। এই রাস্তা ধরে সোজা এগোতে হবে। আমাদের এখন এই সিঁড়ি দিয়ে ওপরে উঠতে হবে, নিয়ে ওই দিকে যেতে হবে। রাস্তা দিয়ে এখান দিয়ে হাঁটা এলাও নেই। আর এই মাস্ক পরে সিঁড়ি দিয়ে ওঠা নামা করতে করতে কথা বলতে একটু হলেও অসুবিধা হচ্ছে। চলে এসছি আমরা এমজি মার্গে। অনেক লোকজন আছে এখন, সব রকমেরই দোকান আছে এই এমজি মার্গে। হ্যালো, তোর এই একটাই ডায়লগ, হ্যালো আবার বসে তুমি। তো এখন আমরা এই এমজি মার্কেট এখানে বসে আছি একটুখানি, কারণ মাস্ক পরে একটু হলেও যেরকম বললাম একটু অসুবিধা হচ্ছে এতটা উপর নিচ করতে করতে সিঁড়ি দিয়ে। এখন ঠিক আছি, ও সিঁড়ি দিয়ে ওঠা নামা করতে একটু মাস্ক পরে অসুবিধা হচ্ছিল। এটা বেশ ভালোই লাগছে, বেকার্স ক্যাফে। বলছি আমি গরিব কি শখ কম না ছেলে। ওই ওই সামনে ওই হোটেলটা দেখ, সব ড্রাগন দিয়ে কিসব করা, নামও তার ড্রাগন বার্ক। এসেছিলাম মানে এখনো আছি। এখনো এখন ভিড় একটুখানি দেখে তো এটাও খুব ভালো লাগছে, দ্য ড্রাগন বার্ক, অথেন্টিক চাইনিজ রেস্টুরেন্ট অ্যান্ড বার।
অনুরাগ এখানে আমাদের জন্য আইসক্রিম কিনছে। কি কি আছে? এই যে আইসক্রিমের পর এবার কোল্ড ড্রিঙ্কস। এ ফিউ মোমেন্টস লেটার তো আমরা নিলাম কোকোলা। এখান থেকে আমরা এই সিকিমের এই পেয়ার ফ্ল্যাগগুলো নিলাম, আর দুটো এরম চাবির রিং নিলাম। এখানে প্রাইস কমই আছে, ভেবেছিলাম প্রাইস হয়তো একটু বেশি হবে, কিন্তু প্রাইস ঠিকঠাকই আছে, কমে। আর এখানে আরও অনেক কিছু সুন্দর সুন্দর আছে। অলয় তন্ময় দীপু পিছনে সৈকত জিত দাঁড়িয়ে আছে, অনুরাগ তো আমার সাথেই এসছে। তন্ময় খুব সাবধান অনুরাগের থেকে, এবার বুঝে শুনে বেরোবি ওর সাথে। দেখলেই তোমরা আমাদের এই উ সবজি নুনু সবজি একটা কুকুরি কিনলো, ওখানে গিয়ে তন্ময়কে কোপা। তন্ময় তুমি ছুরি চালাবে না কাঁচি ছুড়বে এটা তোমার ব্যাপার। এইদিকে আমাদের কাছেও একটা নুনু ম্যানের কাছে কুকুরি চলে এসছে, ওটা ও ছুড়ে দেবে। এবার খেলাটা জমবে, তুমি একার কিছু ছিঁড়তে পারবে না। আমি সরি, ছিঁড়তে পারবে না কি বলছি, ছুঁড়তে পারবে না। অনুরাগের সাথে মিশে মিশে ভুলবার কথা বেরোচ্ছে। হ্যাঁ হ্যাঁ, সেই তো সেই। 1:30 বাজে এখন, আর আমরা এখন এমজি মার্গেই বসে আছি। কেনাকাটা আমাদের সব কিছুই ডান। এবার আমরা ডিসাইড করলাম যে এই রেস্টুরেন্টটায় খেতে যাবো, বিজেস ডাউন টাউন। এখন অবধি এটাই আমাদের এই তো এখন অবধি আমাদের এইটাই ডিসাইড হয়েছে, আর 15-20 মিনিট পরে আমরা খেতে চলে যাবো। আর গিয়ে দেখাচ্ছি তোমাদের জায়গাটা কেমন। এখানে আমরা যেটুকু সার্চ করলাম আর খোঁজ নিলাম, এইটা আমাদের সবথেকে বেস্ট লাগলো। এবার দেখা যাক উপরে গিয়ে কিরাম হয়। তো যাচ্ছি এখন আমরা ডিজেস ডাউন টাউনে, এই উপরে রুফটপ ক্যাফে রেস্টুরেন্ট, আর এখান দিয়ে যেতে হবে। এসে গেছি আমরা রুফটপে, আর এটা হচ্ছে পুরো এমজি মার্গের ভিউ আমাদের এই রুফটপ থেকে। আর দেখতেই পাচ্ছ অনেকটা ফাঁকা হয়ে গেছে যখন এসেছিলাম তার তুলনায়। এটা একদম এসবিআই ব্যাংকের ঠিক অপোজিটে, আর আমরা ওখানটায় বসেছি। তো আমরা এখান থেকে অর্ডার করলাম দুটো চিকেন ফ্রাইড রাইস আর একটা চিকেন মাঞ্চুরিয়ান। চিকেন ফ্রাইড রাইস এখানে 160 করে প্লেট, আর চিকেন মাঞ্চুরিয়ান 300 প্লেট। আর দেখা যাক খেয়ে কেমন লাগে। নেট গুগলে রিভিউ তো ভালোই পাচ্ছি আমরা, তো আমরা টেস্ট করেও দেখি কেমন হয়। যাবা স্যানিটাইজার শুরু করলো, আপনারা ইউজ করুন। আর সবথেকে বেস্ট এখানকার ডেকোরেশনটা আমার খুব ভালো লাগলো রুফটপের। চিকেন ফ্রাইড রাইস 160 করে, কিন্তু পরিমাণ কম আছে। মাঞ্চুরিয়ানটা 300 আর
আমাদের চিকেন ফ্রাইড রাইস 160 করে নিল। ডিজেস ডাউনটাউন এই হোটেলটায় রেস্টুরেন্টটায় তোমরা অবশ্যই এসে খেয়ে ট্রাই করো, খাবার দাবার খুবই সুন্দর, প্রাইস রিজনেবল আর খেতে আমাদের খুবই ভালো লাগলো। তো তোমরাও অবশ্যই এসে ট্রাই করো, তোমাদেরও মজা আসবে খেয়ে। আর এই চিকেন ফ্রাইড রাইসটা অবশ্যই টেস্ট করে দেখো। আর এখানে দেখো ব্যাপারটা কি হচ্ছে। তো এখানে লোকাল যারা আছে বললো আমাদের সামনে যে হোলি আসছে, এই হোলি ফেস্টিভ্যালের জন্য এটা কিছু একটা হচ্ছে। আমি ঠিক বুঝতে পারলাম না এক্স্যাক্ট, তবে বললো হোলি রিলেটেড কিছু। তো তোমরা যদি কেউ জানো এই ব্যাপারটা একটু নিশ্চয়ই কমেন্ট করে জানিও। নটা বাজলো এখন আর আমরা এই এমজি মার্গ থেকে বেরোচ্ছি এখন আমাদের হোটেলের জন্য। তোমরা আজকে সারাদিনে দেখলে আমরা কীভাবে সিংথাম থেকে গ্যাংটকে এলাম আর গ্যাংটকের এই হোটেলটায় থাকলাম। আমাদের বাইকার্সদের জন্য তো মনে হলো পারফেক্ট এই হোটেলটা, আর ভিউও খুব সুন্দর আর প্রাইসও কম। আর দেখলে কীভাবে আমরা এই এমজি মার্গ ঘুরছি আজকে, আর যে হোটেলটা খেলাম ডিজেস ডাউনটাউন, এই হোটেলটা অবশ্যই তোমরা ট্রাই করো, তোমাদেরও ভালো লাগবে খেতে। তো চলো এই ভিডিওটা এখানেই এন্ড করছি। আশা করছি তোমাদের এই সিকিম সিরিজের এই ভিডিওটাও খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাপোর্ট করো এইভাবেই। তো চলো আবার নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে।